Thank you. আলিপুর আটাত্তর পলি অর্থাৎ আপনাদের কাছে ভীষণ পরিচিত একটি নাম এবং তেষট্টিতম বর্ষে পদার্পন করতে চলেছে আলিপুর পলি এবং তারই খুঁটি পুজোর জন্য আজ জিও বাংলার ক্যামেরাকে সাথে নিয়ে আমি রিঙ্কি চলে এসেছি এবং আপনাদেরও দেখাবো এই খুঁটি পুজোর কিছু ঝলে এবং কথা বলে নেবো ক্লাবের সদস্যদের সাথে এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছে আলিপুর আটাত্তরপলি অর্থাৎ আপনাদের ভীষণ পরিচিত যেই ক্লাব তাদেরই সদস্যরা এবং কথা বলে নেবো তাদের সাথে এবছরের পুজো নিয়ে আজকে তো খুঁটি পুজো ছিল কত বছরের পুজো এটা এবছর আলিপুর আটাত্তরপলী তেষট্টিতম বর্ষে পদার্পণ করলো শিল্পী শ্রী অনির্বাণ দাসের হাত ধরে এবারের পুজো বাংলার পুজোপ্রেমী মানুষদের মনে এক বিশেষ ছাপ রেখে যাবে এই আশা রাখি আচ্ছা এবছরের পুজোয় নতুন কি চমক রয়েছে মানে দর্শক বন্ধুরা কি উপহার পেতে চলেছে এবছরে আমাদের পুজোর চিন্তাভাবনা চৌকাট উত্তর কলকাতার একটি পাড়া এবং সেই পাড়ায় কোথাও না কোথাও যে পতিতাপল্লীর মাটি নিয়ে মৃত্তিকা দিয়ে আমাদের ঠাকুর তৈরি হয় তাদের একটি বিশেষ জায়গা রাখা হচ্ছে এবারে আমাদের চিন্তাভাবনায় সেখানকার মাটি নিয়েই পুজো করা হচ্ছে বলেই আমাদের এবছরের চিন্তাভাবনার নাম চৌকাট আশা করি বাংলার পুজোপ্রেমী মানুষদের এরকম বৃহৎ আকারে এদের নিয়ে কাজ এর আগে কখনো হয়নি বাংলার পুজোপ্রেমী মানুষদের ভালো লাগবে এবং জিও বাংলার মধ্যে দিয়ে সমস্ত বাংলার পুজোপ্রেমী আপামোর দর্শকদের কাছে বলছে আপনারা আসুন আটাত্তরপল্লী তো অতি অবশ্যই আপনার নতুন একটি জায়গা নতুন একটি দিক আপনাদের সামনে খুলে ধরবে একেবারেই তাই প্রতি বছরে নতুন নতুন চমক তো দিয়েই থাকে আলিপুর আটাত্তর পল্লী কিন্তু এবছরে কিন্তু আজকে যেহেতু খুঁটি পুজো তাই মাঝে মাঝেই নজরে আসছে কিন্তু বৃষ্টি পড়ছে কতটা সমস্যা হয়েছে তার জন্য সমস্যা বলতে গেলে সমস্যা তো হচ্ছে বৃষ্টির জন্য তার জন্য আমরা আগে থেকে প্রিপারেশান রাখছি প্লাস্টিক প্লাস্টিক এবং আমরা ভেতরেও আজকে পুজো করলাম এবং বৃষ্টির মধ্যেও আমাদের আজকে খুঁটি পোতা হলো তাতে অতটা অসুবিধা হচ্ছে না হ্যাঁ 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 একদম একদম কোভিড কিন্তু বাড়ছে তো রাখা আপনারা জানেন গত দু বছর ধরে বাংলার পুজোতে কোভিড একটা বিশেষ রকমভাবে মানুষের মনে বা মানুষের হাঁটা চলা বা তাদের জীবনযাত্রা শৈলীতে একটা বিশেষ জায়গা রেখে গেছে কারণ তাতে প্রচুর রেস্ট্রিকশন রাখা হয়েছিল আমরা ভেবেছিলাম একটা সার্টেন জায়গার পর হয়তো কোভিডটা এবছর সেইভাবে প্রভাব ফেলবে না কিন্তু ইতিমধ্যেই যেভাবে কোভিডটা আবার বাড়তে শুরু করেছে তাতে গত বছরের মতোই আলিপুর আটাত্তর বললি বছর কিছু রেস্ট্রিকশান মানুষদের ধোকার ক্ষেত্রে কমপক্ষে ন্যূনতম দর্শক প্যান্ডেলের মধ্যে প্রবেশ করা মাস্ক স্যানিটাইজার ইউজ করা প্রবেশপথ এবং এক্সিট দুটো আলাদা করে রাখা সেই সমস্ত রকম প্রিকশানস আমরা রাখছি যাতে এখানে পুজো দেখতে এসে মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে কোনো রকম কোভিডের সংক্রমণ আলাদা ছড়িয়ে না মানুষের মধ্যে তাই নির্ভয় আসুন আলিপুর দু হাত সাদরে আপনাদের করবে একদমই তাই অর্থাৎ বছরে আপনাদের জন্য আলিপুর পলি ঠিক কি উপহার দিতে চলেছে সেটা আপনারা শুনলেন এবং থিমের নাম চৌখাট অর্থাৎ আপনাদের কিন্তু একটু ওয়েট করতেই হবে এই পুরো পুজোটা দেখার জন্য এবং পুজোর আপডেট নতুন নতুন অর্থাৎ নতুন নতুন আপডেট পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায় ক্যামেরা সুজয়ের সাথে আমি রিঙ্কি নমস্কার